আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আরও একবার বাংলাদেশি ব্লগার এমকে চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, সবাই তো জানেন আমি এখনও গ্রামে আছি, আমার বাবার বাড়িতে ঈদ করার জন্য এসেছি। তো কালকে সকালে আমি চলে যাব, এটা নিয়ে অনেক মন খারাপ। তো সকাল সকাল এখানে দেখতে পেলাম আমার ভাবি হচ্ছে মুরগির বাচ্চা ফুটানোর জন্য অনেকগুলো ডিম দিয়েছিল। তো মাশাআল্লাহ সবগুলো ডিম ফুটেছে, কয়েকটা বাদে আর কি। এখনও কিন্তু একটা ডিমের ভেতরে ওই তো বাচ্চা নড়াচড়া করছে। তো এই সিনটা দেখে আমার মনে হলো একটু ক্যামেরাবন্দি করে রাখি, আমার বন্ধুদের সাথে শেয়ার করব। আর বাচ্চারা তো ওটা দেখে খুব খুশি। তো বললাম যে মন খারাপ, আসলে অনেক দিন পর গ্রামে এসেছিলাম, আবার চলে যাওয়ার ঘন্টা বেজে গেল, এখন তো আবার ফিরে যেতে হবে সেই ইট পাথরের শহরে। আমি গ্রামের মেয়ে, শহর আমার অত ভালো লাগে না। ভালো না লাগলেও যেখানে আমার বিয়ে হয়েছে সেখানে তো সংসার করতেই হবে, সেখানে আমাকে মানিয়ে নিতেই হবে, এটাই স্বাভাবিক। আর এই বাড়িটাতে আমি যতক্ষণ থাকি শুধু এদিক ওদিক তাকিয়ে থাকি। ছোটোবেলা থেকে যেখানে বড় হয়েছি এখন সেটা আমার শুধুই স্মৃতি। সেখানে এখন আমি আসি শুধু একটা মেহমান হিসেবে, সেখানে কিন্তু নিজের বলতে এখন আর কিছুই নেই। যতদিন থাকি 3 দিন 4 দিন 6 দিন তো মেহমান হিসেবেই থাকা হয়, বাবার বাড়িতে এখন শুধুই মেহমান। এখন আর নিজের বলতে সেই বাড়িটা আমার নেই। এটা শুধু আমার না, প্রতিটা মেয়েরই কিন্তু এরকম হয়। যখন হচ্ছে আসি খুবই আনন্দ, দু একদিন যখন যায় তখন মনের ভেতরে একটা অজানা কষ্ট বয়ে বেড়াই যে চলে যেতে হবে, বাবা মা ভাই বোন চেনা মুখ চেনা বাড়িঘর সব ছেড়ে আবার অচেনা জায়গায় চলে যেতে হবে। যদিও বা সেই জায়গাটা এখন আর অচেনা নেই, সেটা আমার স্বামীর বাড়ি, হলেও কি বাবার বাড়ি, সেটা তো ছোটোবেলা থেকে যেখানে থেকেছি ওই জায়গাটা কিন্তু বেশি আপন মনে হয়েছিল। কিন্তু এখন আর আগের মতো সেইভাবে টান আসে না। ওই যে বললাম এখন মেহমান হয়ে গেছি, সকাল সকাল বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করে নিলাম, ভাবি ওইদিকে রান্না করছে আর আমি এখানে বাচ্চাদের জন্য নুডলস রান্না করছি। আর আমার বোন সব বাচ্চাদের হচ্ছে হাত মুখ ধুয়ে দিচ্ছে, তিনজন তিন কাজ করছি আর কি, সবাই মিলেমিশেই সময়টা যাচ্ছে। আজকে যেন আমার হাতে কোনো কাজ উঠছে না কিংবা খেতেও মন চাইছে না। ওই যে বললাম কালকে সকালে চলে যেতে হবে, তাই মনটা ভীষণ খারাপ, সবার মন খারাপ। তো এখানেই তো ভাবি সকালে রান্না করে নিয়েছে, ডাল দিয়ে পাট শাক দিয়ে আর কি ডাল রান্না করেছে, আর এখানে কালকে ভুড়ি রান্না করেছিল, তো কিছুটা ছিল, আমি কড়াইটা সহই বললাম যে গরম করে এখানে দেন আমি খাবো। আর এখানে শিং মাছ বেগুন দিয়ে রান্না করেছে। আমাদের গ্রামে হচ্ছে কি, যে কোনো তরকারি একেবারে ভুনা ভুনা করা হয়, ঝোল টাইপের তরকারি তারা খুবই কম খায়। আর মাশাআল্লাহ তরকারিগুলো খেতে খুবই মজা হয়। আর এখানে পাট শাক ভাজি হয়েছে, এগুলোই ছিল সকালের খাবার। অনেকের খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি আমার বোন ভাবি এই তিনজন খাবো, আমরা একসাথেই খাই, ভালো লাগে। আবার কবে আসি সেটা তো বলা যায় না। এখানে এই যে আমার ছোটো ছেলে নিচে বসে খেলা করছে, ও খুব আনন্দে ছিল এতদিন। ঢাকায় তো আটকা বাসার ভেতরে থাকে, খোলামেলা জায়গা অতটা চোখে দেখে না, বাইরে গেলে দেখে, বাইরে তো আর সবসময় যাই না। এখানে এসে আমার ছেলে দুইটা মাশাআল্লাহ খুবই খুশি, ওরা খেলা করে, একটুও কান্না করে না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেলা করে বাইরে। আর এই তো দেখতে পাচ্ছেন ছোট্ট একটা কাঁঠাল, এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল, আমার আম্মু কাঁঠালটা উঠিয়ে দিচ্ছিল খাওয়ার জন্য, আমি একটু ভিডিও শ্যুট করলাম। কাঁঠালটা ছোট হলে কি হবে, মাশাআল্লাহ খুবই মিষ্টি, দেখতেই পাচ্ছেন ছোট্ট একটু কাঁঠালের ভেতরে অনেকগুলো কোষ হয়েছে। তো এই কাঁঠালটা আমার ছেলে তারপর আপনাদের ভাইয়া কেউ খাবে না, তারা কাঁঠাল খেতেই চায় না, আমি একটু খাই, তো আমি এখন খাবো। খুবই মিষ্টি কাঁঠালটা, এবছর প্রথম খেলাম আমি, এই নিয়ে 2 বছর হয়েছে। তো আমি এই সময়টাতে গ্রামে আসিনি, এবার আসলাম, তো আমার হচ্ছে ভাগ্যে কাঁঠালটা ছিল, তাই আমি খাচ্ছি। আর এখানে আমার মা হচ্ছে ফ্রিজে ডিপ ফ্রিজে আম রেখে দিয়েছিল, আমের সময় তো আমি আসিনি, এখন কিন্তু গাছে আম নেই, আমাদের বাড়িতে যে আম ছিল সব শেষ হয়ে গেছে। আসার পরে কয়েকটা খেয়েছি ফ্রিজ থেকে বের করে, আবার আজকে 2টা বের করলাম। খেতে কিন্তু আমার কাছে মনে হলো যে টেস্ট একটু অন্যরকম হলেও
একই রকম আর কি লাগে, খেতে ভালোই লাগে। আসলে মা বাবার মন তো ছেলে মেয়ে যখন কিছু খেতে না পারে ওইটা তারাও মন ভরে খেতে পারে না, তা আমার জন্য আমার মা কিছুটা রেখে দিয়েছে। আর এখানেই তো দেখতে পাচ্ছেন একটা ছোট্ট বাগানের মতো করা হয়েছে, এখানে সব ধরনের সবজি লাগানো হয়েছে, ঢেঁড়স, পুঁই শাক, পেঁপে, তারপরে বেগুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা সবগুলো গাছ এখানে আছে। এতো আমি দেখাচ্ছি একটু একটু করে। ওইখানটা কিন্তু অ্যালোভেরা গাছ আছে, প্রচুর অ্যালোভেরা হয়েছে ওখানে। আর এখানে যে কবুতর, অনেকগুলো কবুতর আছে, এগুলো আমার ভাইয়ার শখের কবুতর, তবে ভাইয়া সময় পায় না, এগুলোর দেখাশোনা ভাবি করে। ভাবির মুরগি, কবুতর অনেক কিছুই আছে। আর আম্মু, ভাবি মানে সবাই মিলেমিশেই হচ্ছে অনেক কিছু তারা পালে, গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছু। তো এখানে দুপুরে রান্নাবান্না করছে, আজকেও আরেকটা হচ্ছে মোরগ জবাই করা হয়েছে, সেটা রান্না করবে। তো মোরগটা হচ্ছে পরিষ্কার করা হয়ে গেছে, এখন ধুয়ে রান্নাটা করে নেবে। জামাই বলে কথা, জামাই যখন শ্বশুরবাড়িতে আসে কত কিছুই না রান্না করে, কত আদর যত্ন আপ্যায়ন করে। তো এখানে এই যে গরুর মাংস রান্না হচ্ছে, গরুর মাংস ভুনা করছে, আর হচ্ছে দেশি মোরগ ওইটা ঝোল করবে আলু দিয়ে, সাথে পোলাও আরও অনেক কিছু থাকবে। তেমনভাবে তো আর রান্না শেয়ার করি না, কারণ এখানে প্রচণ্ড গরম, বাচ্চাদেরকে নিয়ে চুলার সাইডে অতটা যাওয়া হচ্ছে না। তো আমি আশেপাশে একটু ওদেরকে নিয়ে ঘোরাঘুরি করছি আর বাড়িটাকে একটু দেখে যাচ্ছি, আবার কবে আসবো তার ঠিক নেই, চলে যাব তার ভেতরে কত কিছুই না মিস করি। অনেক সময় দেখা যায় যে চলে যায়, কেউ মারা গেলেও আমি সময় মতো আসতে পারি না, আসা সম্ভব হয় না। এখন অনেককে দেখে যাই, এসে আবার তাদেরকে পাই না, এভাবেই চলে যায় সময়। তো এদিকে বাচ্চারা খেলা করছে, আমি একটু ভিডিও করছি। আর এখানে এই তো দেখতে পাচ্ছেন বাগানটায় আবার একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এখন অত কিছু নেই, আসলে যে কিছুদিন আগে ঝড় হয়েছিল তখন সব কিছু নষ্ট হয়ে গেছে, সেগুলো আবার ফেলে দিয়ে নতুন করে লাগানো হয়েছে। আমাদের বাড়িতে কিন্তু মোটামুটি সব ফলের গাছ আছে, আবার যদি সময় করে কখনো আসি আপনাদেরকে একে একে সব ভিডিও শেয়ার করব। এবার কেন জানি না অতটা ভিডিও করতে মন চাইছে না, ছোট বাচ্চা আছে ওকে নিয়ে একটু বেশিই ব্যস্ত। কিছুক্ষণ আগে আকাশটা মেঘলা ছিল আর এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা হচ্ছে বিকেল দিকের ভিডিও, দেখতেই পাচ্ছেন কতটা বৃষ্টি হচ্ছে। আর ওখানে ভাইয়ার মোটরসাইকেলটা রাখা হয়েছে, ভাইয়া বলল যে এটা ময়লা হয়েছে, তো বৃষ্টির পানি দিয়ে এটাকে ধুয়ে নেই, একটু সহজ হয়ে যাবে, তাই হচ্ছে এখানেই রেখে দিয়েছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর কি, আমি হচ্ছে কিছুক্ষণ ভিজেছিলাম, পরে আবার আপনাদের ভাইয়া বললো ঠান্ডা লেগে যাবে, উঠে আসো, তারপরে উঠে আসলাম। আর এখানে এই যে ড্রামে করে এই বৃষ্টির পানিটা ছেঁকে তারপরে রেখে দিয়েছে, রাখছে আর কি, এটা দিয়ে রান্না করা হবে, অনেক কাজ করা হবে। বৃষ্টির পানি দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো হয়, তরকারির কালার সুন্দর হয়, ভাতটা অনেকক্ষণ থাকে আর কি। আর এখানেই যে আমার আম্মু থালা বাটি ধুচ্ছে, আর ওইদিকে ভাইয়া আর ভাবি মিলে হচ্ছে পানি ভরছে ড্রামে, আর মোটরসাইকেল ওইটা ধোয়া হবে। মোটরসাইকেলটা অনেকটা ময়লা হয়েছিল, যেহেতু গ্রামের বাড়ি, এখান থেকে মেন রোডে যেতে একটু বেশি দূর, তো এখান থেকে বৃষ্টি হলেই পুরো মোটরসাইকেলটা আর কি কাদা কাদা হয়ে যায়, সেটা ভাইয়াকে কিছুদিন পর পরই এভাবে পরিষ্কার করতে হয়। বিদায় বড় কষ্টের, যতই সময় চলে যাচ্ছে ততই বুকের ভেতরে অজানা এক ব্যথা কেমন যেন বেড়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে আসছে আর আজকের রাতটা চলে গেলেই সকালে আমাকে চলে যেতে হবে। এখানে দেখেন আমার ছোট বাবাটা খেলা করছে, বাইরে বৃষ্টি হচ্ছে, তাই হচ্ছে ঘরেই ওরা খেলা করছে সবাই মিলে, ও কতটা খুশি। কালকে হয়তো আবার চলে যাব, সেখানে একটু মন খারাপ হবে, আবার ঠিক হয়ে যাবে, এভাবেই মানিয়ে নিতে হয় সবাইকে। তো বন্ধুরা, আজকে অনেক কথা শেয়ার করলাম আপনাদের সাথে, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও যদি কখনো আসি বাবার বাড়িতে অবশ্যই আপনাদের সাথে টুকিটাকি ভিডিও শেয়ার করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে। এই দিনের ঘরেই আমার জন্ম, আল্লাহ কোনো একদিন বাড়িটা আপনাদের সাথে শেয়ার করবো।